তাহলে চলুন দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি আলহামদুলিল্লাহ। হিমিনা বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি زدনি ইলমা রব্বি زدনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি তাহলে গত ক্লাসে আমরা শিখেছিলাম নুন সাকিন আর তানভিনের পরিচয় অর্থাৎ নুন সাকিন আর তানভিন যদি কেউ শিখতে পারে এই নুন সাকিন তানভিনের এই নিয়মটা যদি রুলসটা যদি কেউ শিখতে পারে তাহলে কোরআন শরীফে কোথায় গুণা হবে আর কোথায় হবে না এটা সে শিখে যাবে ইনশাআল্লাহ আজকের যে মিম সাকিন নুন শাকিন যেভাবে আমরা শিখেছি মিম সাকিন মিমের উপরে জজম থাকলেও সেই মিমকে মিম সাকিন বলে এই মিম সাকিন থাকলেও আপনাকে গুণনা করতে হবে কোথাও আবার কোথাও কোথাও গুণনা ছাড়া পড়তে হবে তাহলে এর আগে আমরা যেগুলো শিখেছি সেগুলো মদের হরফ টেনে পড়তে হবে কোথাও টেনে পড়তে হবে দ্রুত পড়তে হবে তাড়াতাড়ি হরকত থাকলে হরকতের হরকত চিকন চিহ্ন মোটা চিহ্ন এগুলো থাকলে এক আলিপ তিন আলিপ চার আলিফ টেনে পড়তে হয় এরপরে নুন সাকিন টানভেন এসেছে মানে গুন্না এখানে কোনো টানের কোনো চিন্তা করা যাবে না গুন্নার চিন্তা করতে হবে এখানে গুন্না হবে কি হবে না তো কিভাবে আমরা খুঁজবো এটা নুন সাকিন তানবিন যেখানে থাকবে তারপরে যে ইসহার ইকলাম ইদগাম ইকফা এই চারটের মধ্যে যদি আপনি খুঁজতে পারেন কিসের তাহলে আপনি হবে কি হবে না এটা একবারে ক্লিয়ার হয়ে যাবে আপনার ঠিক তেমনি ভাবে আজকে যেটা আমরা পড়বো আজকের ক্লাসে সেটা হলো মিম শাকিন এই মিম সাকিন যেখানে থাকবে আপনাকে সেখানে কিন্তু একই রকম চিন্তা করতে হবে এখানে গুলনা হবে অথবা হবে না এটা কিন্তু কোনো টানের নিয়ম না মিম শাকিনটাও গুন্যা হওয়া আর না হওয়ার নিয়ম তো আমরা মিম শাকিনটা আজকে খেলা শেখাআল্লা মিমশাকিনটা শিখলেও আহ আমাদের বুননা হবে আর হবে না এটা ক্লিয়ার হয়ে যাবে এটা একেবারে সহজ দেখতে মনে হচ্ছে অনেক বড় কিন্তু অনেক সহজ এটা আমি সংক্ষেপে আপনাদের শিখাই দেবো আজকে এটা তাহলে প্রথমে আমরা দেখি মিমশাকিনের পরিচয় জজমওয়ালা মিমকে মিমসাকিন বলে তাহলে যে হরফের উপরে যে মিমসা মিমের উপরে জজম থাকে সেই মিমকে মিমসাকিন বলবে এখানে কোন তানভিন আসবে না কিন্তু তানভিন আসলে ওই নুন সাকিনের মধ্যে চলে যাবে নুন শাকিনা তানবিন থাকে নুন সাকিনের মধ্যে আর শুধু যদি মিম সাকিন থাকে শুধু মিম সাকিন তাহলে এই নিয়মের মধ্যে থাকবে মিম সাকিনের প্রকার দেখেন মিম শাকিনের প্রকার মিম সাকিন তিন নিয়মে পড়া যায় তিন নিয়ম এটা হচ্ছে মিম সাকিনের ঈদগাম ঈদগামে বাঁ গুননা ওইটা তো নুন শাকিনা তানভিনের ঈদগাম আর এটা হলো মিমসাকিনের ঈদগাম আর একটা মিম সাকিনের ইকফা আগেরটা কিন্তু নুন সাকিনের রিফা আর এটা ইফাক আর ইসহার আচ্ছা একটু ধারণা দিচ্ছি দেখেন এই যে মিম শাকিনের ইদগাম কাকে বলে মিম সাকিনের পরে যদি মিম মাসে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে তাহলে মিম সাকিনের পরে যদি মিম মাসে তাহলে এই মিমকে গুন্নার সাথে মিলাতে হবে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিম এই মিমকে গুন্নার সাথে মিলাতে হবে আগের হরকোটের সাথে আচ্ছা মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ইকফা অর্থাৎ নাকের বাঁশিতে গুন্না করে পড়তে হবে হোয়ামা হুম হুম নাকের বাসী না বললে হবে শুধু গুন্না করলে হবে গুন্না সাধারণ গুন্না তাহলে মিম সাকিনের পরে যদি আসে তাহলে গুন্না হবে মিম থাকলেও হয়েছিল আর এই দুইটা হরফ বাদে সাতাশটা হরফ রয়েছে আরবি আসে তাহলে সেই ক্ষেত্রে স্পষ্ট করে পড়তে হয় ওই মিম সাকিনকে স্পষ্ট করে পড়তে হয় জি এতটুকু আপনাদের এখান থেকে পড়ে শুনলাম এখন সহজে আমরা শিখবো সহজ একেবারে সহজ কোন নিয়ম মুখস্থ করা লাগবে না এখানে খেয়াল করেন সবাই তাহলে এই মিম সাকিন যেখানে থাকবে সেখানে কিন্তু ওই নুন সাকিনের মতন খেয়াল করতে হবে পরের হরফটা কি আছে মিম সাকিনের পরে যদি বা আর মিম থাকে এই যে এটা খেয়াল করেন মিম সাকিনের পরে যদি বা আর মিম এই দুইটা হরফ থাকে তাহলে গুন্না হবে আর এই দুইটা হরফ না থাকলে গুন্না হবে না শুধু এতটুকুই ব্যাস আর কোনো নিয়ম না মিম সাকিনের পরে বা আর মিম থাকলে গুন্না হবে আর মিম সাকিনের পরে এই দুইটা হরফ না থাকলে গুন্না হবে না স্পষ্ট করে পড়তে হবে তাহলে এতটুকু মুখস্থ করলে আমাদের হয়ে যাবে শুধু এতটুকু এত নিয়ম পড়া লাগবে না শুধু এতটুকু মুখস্থ করবেন সবাই মিম সাকিনের পরে বা আর মিম থাকলে গুন্না হবে মিম সাকিনের পরে বা আর মিম থাকলে গুন্না হবে আর মিম সাকিনের পরে যদি এই দুইটা হরফ বা মিম না থাকে বা আর মিম না থাকে তাহলে গুন্না হবে না এতটুকু দুই তিনবার বলেন তো সবাই দেখি মিম সাকিনের পরে বা আর মিম থাকলে গন্যা হবে আর আর মিম যদি না থাকে তাহলে গন্যা হবে না এতটুকুই শুধু সাকিনের তো মিম সাকিনের পরে বা আর মিম থাকলে সবায় একটু দুই তিনবার বার মুখি মুখে তাহলে মুখস্থ হয়ে যাবে মিম সাকিনের আর বা মিম যদি না থাকে মিম সাকিনের পরে তাহলে গুণনা হবে না মিম সাকিনের পরে বা আর মিম থাকলে গুন্না হবে হবে আর মিম সাকিনের পরে বা মিম না থাকলে গুন্না হবে না এখন উদাহরণটা দেখেন আপনারা কিন্তু এত মুখস্ত করবেন না এই যে এখানে যে আছে এত দরকার নেই শুধু এখন যেটা বললাম পরে বা আর নিম থাকলে গুননা হবে মিমিনে পরে বা মিম না থাকলে গুননা হবে না উদ্দেশ্য তো কোরআন শরীফ পড়তে পারা তো আপনি খেয়াল করবেন নিম সেকেনে পরে যদি মিম থাকে তাহলে গুননা করে দেবেন আর যদি মিম সেকেনে পরে বা থাকে তাহলে গুননা করে দেবেন আর যদি বা আর মিম না থাকে তাহলে স্পষ্ট ব্যাস এতটুকু খেয়াল করে পড়তে পারলে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে তাহলে এখান থেকে খেয়াল করেন বানান করে পড়তে হবে কিন্তু এটা আমি পড়ে দিচ্ছি খেয়াল করেন সবাই এবারে খেয়াল করেন ওয়াও জবর ওয়া হামিম পেশ

অহুমেশ অহুম জবর না অহুমাদু না তাহলে এখানেও কিন্তু আমাদের খেয়াল করতে হবে বানান করার সময় যেভাবে আপনাদের শেখায় প্রথমে একটা হরফ তারপরে দুইটা হরফ একসঙ্গে করে মিলাতে হবে তারপরে তিন নম্বরটা আবার করার পরে শুরুর থেকে মিলাতে হবে এইভাবে যদি আপনি করতে পারেন তাহলে ইনশাল্লাহ উচ্চারণটা সঠিক হবে ভুল হবে না আর যদি সব বানান করে যান এরপরে একসঙ্গে সব উচ্চারণ করতে যান তাহলে কিন্তু মাঝে মাঝে ভুল যেয়ে যায় ভুল চলে যেতে পারে বানান করার ক্ষেত্রে বানান করার ক্ষেত্রে আমরা এটা খেয়াল রাখবো যে একটা একটা করে বানান করতে হবে আর শুরুর থেকে মিলাতে হবে তাহলে এটার উচ্চারণ হলো আমরা কিন্তু খাড়া জবরের নিয়মটা পড়েছি খাড়া জবর খাড়াজের জের উল্টা পেশকে মদের হরকত বলে আর মদের হরকতে একেলিপ্ট টেনে পড়তে হয় সেই হিসেবে আমাদের এখানে টান দিতে হবে ওয়া আ মিম জবর মা ওয়া আ নুন ওয়া ওয়া আমানা আমানা হামিম এখানে মিম না পরে মিম চলে আসছে তাহলে আমাদেরকে গুণনা করতে হবে ওয়া হুম মিম নুন জের মিন এই যে নুন সাকিন চলে আসছে তাহলে আমাদের পরের হরফটা খেয়াল করতে হবে নুন শাকিনে পরে খ এটা হলে ইজহারের হরফ হামজা হা আইন হা খ তাহলে এই নুন শাকিনে স্পষ্ট করে বলতে হবে ওয়া আমানাহুম মিন খাউফ ফিন তাহলে এখানে যদি আমরা ওয়াকফ না করে তাহলে কি হবে জবরের এর নামে ইয়া এটা লিনের হরক দ্রুত বলতে হবে খাউফিন ওয়া আমানাহুম মিন ফিন এটা মিম সেকেন্ডের পরে মিম থাকলে কিভাবে পড়তে হয় সেটা আপনাদেরকে শেখানো হলো এরপরে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে কিভাবে করতে হবে নুন সাকিনের পরে বাঁ আসলে কিন্তু পরিবর্তন করে গুণনা করতে হবে আর মিম সাকিনের পরে যদি বা ক্ষেত্রে কোন পরিবর্তন করা লাগবে না কোনো গুননা করলে জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়ামা মা তে একলিফ টান দিতে হবে এটা মাদের হরফ وما همین پشه هم وما هم بازر بی وما هم بی میم همزه پشه مقمیم زر میمقمی وما هم بی مقمی نونی آزر نی وما هم بی مقمی نون زبرنا وما هم بی ওয়ামা হোম বিমো মিনি না এখানে মিম সাইকেল উপরে বা আসছে এই জন্য এই মিম সাইকেনে ঘূর্ণনা করতে হয়েছে ওয়ামা হোম বিমো মিনি না হামজার ওপরে জম থাকলে হামজাটা ধাক্কা দিয়ে পড়তে হয় এই জন্য এখানে ধাক্কা দিয়ে পড়তেছে ওয়ামা হোম বিমো মিনি না ইয়া আইন জগৰ ইয়া আ তা জবর ইয়া আ তা সৎ মিম যে ইয়া আতা সিম মিমসা এখানে তাহলে এখানে গুন্যা করতে হবে ইয়া আতা সিম বালাম জের বিলাম খাড়া যে বোর্লা বিলা হাজেরহি বিল্লাহি ইয়া আতা সিম বিলাহি ইয়া আতা এখানে ঘূর্ণা হবে ইয়া আতা সিম বিলাহি ইয়া আতা সিম এইভাবে করতে হবে মিম সেকেন্ড পরে বা আর মিম থাকলে গণ্য হবে বা আর মিম না থাকলে গণ্য হবে না শুধু এতটুকুই নিয়ম এবারে গুণ না হওয়ার নিয়মটা দেখেন আইন জবর আলাম ইয়া জবর লাই আলাই হা মিম জে রে হিম আলাই হিম আলাই হিম মিম সেকেন্ডে পরে বা আর মিম এই দুইটা হরফ আসেনি এজন্য এখানে স্পষ্ট করে পড়তে হবে আলাই হিম ওয়াও জবর ওয়া

এরপরেটা খেয়াল করেন ওয়াও জবর ওয়া ইয়া জবর ইয়া ওয়া ইয়া মিম দাল পেশ মুদ ওয়া ইয়া মুদ দাল পেশ দু ওয়া ইয়া মুদ দু হা মিম হুম ওয়া ইয়া হুম মিম সাকিনের পরে বা আর মিম এই দুইটা হরফ আসেনি এজন্য এখানে স্পষ্ট করে পড়তে হবে ওয়া ইয়া মুদ দু হা মিম পেশ হুম ওয়া ইয়া হুম হা ইয়া জের ফি এটা জেরের পরে জজমালা ইয়া মাদের হরফ একালে প্রান্তিত হবে অয়া মদ্দ হুম ফি ওয়া মদ্দ হুম ফি ভাইয়া মদ্দ হুম ফি এইভাবে আপনার ভিডিওটা দেখার সময় একটু রিভিশন ভিডিওটা দুই তিনবার রিভিশন দেবেন তাহলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এটা কিন্তু কোনো মাথায় চাপ নেই এর আগে নুন সাকিনের মধ্যে একটু চাপ ছিল এটা কিন্তু একদম সহজ আপনাদের কাছ থেকে আমি শুনবো আপনারা বলেন তো দেখি মিম সাকিন কখন গুন্যা করতে হয় মিম সাকিন আর বা আর মিম যদি না থাকে তাহলে কিভাবে করতে হবে স্পষ্ট করে পড়তে হবে মার্শাল্লা তাহলে মিমসাকে না কিন্তু শুধু এতটুকুই নিয়ম আর না আচ্ছা এরপরে আমরা আল্লাহ শব্দ দেখে আল্লাহ শব্দ বলা হয় এই যে যে আলিফ লাম লাম হা এর আপনাদের বলেছিলাম লম্বা দাগ থাকলে বাম দিকে খেয়াল করতে হবে বাম দিকে যদি খালি থাকে তাহলে আলিফ আর যদি মিল থাকে তাহলে লাম তাহলে এটার লম্বা দাগের বামে খালি তাহলে এটা আলিফ হবে প্রথমটা আলিফ এরপরে লম্বা দাগের বামে মিল রয়েছে তাহলে প্রথমটা লাম পরের লম্বা দাগের পরেও মিল রয়েছে তাহলে দুইটা লাম পরপর দুইটা লাম হামজা লাম জবর আল দ্বিতীয় লামকে ধরেছে হামজা লাম জবর আল লাম আল্লাহ হা উল্টা বেশ আল্লাহ এটার আচ্ছা আল্লাহ শব্দ বলে এটাকে আল্লাহ শব্দ বলে আল্লাহ শব্দের লাম মানে এই যে মাঝখানে যে লামটা রয়েছে যে লামের উপরে তাসদিন এই লামকে বলে আল্লাহ শব্দের লাম আচ্ছা এই লামটা কখনো কখনো মোটা করে পড়তে হয় আবার কখনো কখনো চিকন করে পড়তে হয় এই নিয়মটা আজকে শিখবো এটা কিন্তু আল্লাহ কখনো মোটা করে পড়তে হয় আবার কখনো চিকন করে পড়তে হয় এখন শুধু আমি যেটা বলতে সেটা শোনেন মুখস্ত কোনগুলো করতে হবে সেটা আমি পরে বলে দিচ্ছি এটাও আপনাদেরকে সহজে শিখাই দিচ্ছি ইনশাল্লাহ যা আছে এখানে স্কিনে হুবহু এরকম পড়তে হবে না সহজে আপনাদের শিখাই দেবে এটা তাহলে আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম আল্লাহ শব্দের লামকে দুই ভাবে পড়া যায় বলতে আল্লাহ শব্দের বলতে যে লামের উপরে রয়েছে এই লামটা আল্লাহ শব্দের লাম প্রথম লাম লাম না দ্বিতীয় যে এই আল্লাহ শব্দের লামকে দুই ভাবে পড়া যায় এক নম্বর হলো পুর মানে এটা হলো পুর মানে মোটা মোটা করে পড়তে আওয়াজ মোটা হবে আওয়াজ আল্লাহ শব্দ বলতে গেলে আওয়াজটা মোটা হয়ে যাবে আর বারিক মানে চিকন বা পাতলা তাহলে এক নম্বর হলো মোটা দুই নম্বর হলো পাতলা দুই রকম পড়তে হয় মোটা কখনো কখনো মোটা হয় আর কখনো কখনো পাতলা করে পড়তে হয় এখন কখন মোটা করে পড়তে হয় কখন পাতলা করে এটা খেয়াল করেন আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হলে আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হয় আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ হলে আল্লা শব্দের লাম মোটা করে পড়তে হয় তাহলে এই যে এটা হচ্ছে আল্লা শব্দের লাম এর আগে যদি জবর অথবা পেশ হয় আল্লাহ শব্দের লামের যদি জবর অথবা পেশ হয় তাহলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হবে এরপরে আল্লাহ শব্দের ডানে জের হলে আল্লাহ শব্দের চেতন করে পড়তে হবে আল্লাহ শব্দের ডানে জের এই যে আল্লাহ শব্দের যে লাম মাঝখানের লাম লামের ডানে কিন্তু আর কোনো হরকত নেই শুধু জেরই রয়েছে তাহলে যদি আল্লাহ শব্দে ডানে জের থাকে ডান দিকে ডান আল্লাহ শব্দের ডানে জের থাকলে সেখানে চিকন করে পড়তে হবে আল্লাহ শব্দের এই যে লাম রয়েছে লামের ডানে প্রথম লামে জের রয়েছে তাহলে এখানে চিকন করে পড়তে হবে আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হলে আচ্ছা আপনাদেরকে একটু মার্ক করে দিই তাহলে মুখস্থ করতে সুবিধা হবে আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হলে আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হলে আল্লাহ শব্দের মোটা করে পড়তে হয় এতটুকু আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হলে মোটা করে পড়তে হয় জবর বা পেশ এখানে কিন্তু দুইটা জবর আর পেশ এই দুইটা আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হলে মোটা করে পড়তে হয় আল্লাহ শব্দের ডানে জের হলে চিকন করে পড়তে হয় হবে আচ্ছা এতটুকু শুধু মুখস্ত করতে হবে এতটুকু মুখস্ত করলে আমাদের এই আল্লাহ শব্দ কখন মোটা হবে কখন চিকন হবে এই নোমটা শেষ হয়ে যাবে সবাই একটু দুই তিনবার পরে মুখস্ত করে ফেলেন তো এটা আল্লাহ শব্দের ডানে

কটক বুঝেছেন এটাই শুধু জি সুন্দর একসঙ্গে বলবেন যে আল্লাহ শব্দের যে কখন মোটা করে পড়তে হবে মোটা আর যদি জের থাকে তাহলে কি করে পড়তে হবে চিকন করে পড়তে হবে মাসাল্লাহ এবারে দেখেন মোটা পড়ার মানে মোটা পড়ার উচ্চারণটা কেমন হবে আর চিকন পড়ার উচ্চারণ আগে মোটা পড়ার উচ্চারণটা আমরা দেখি র জবর র সিন ও সু রসু আ সিনে পেশ পেশের বাম পাশে যজমনা ওয়াও কাল করেন র জবর র সিন ও পেশ সু এটা মদের হরফ পেশের নামে যজমালা এই জন্য আল্লাহ শব্দ থাকবে সেখানে কিন্তু আপনার ডান দিকে খেয়াল করতে হবে যেখানে থাকবে আল্লাহ শব্দ ডান দিকে খেয়াল করতে হবে জবর না পেশ আছে যদি জবর পেশ থাকে মোটা করে পড়তে হবে জের থাকলে চিক তো এখানে আল্লাহ শব্দের ডানে পেশ তাহলে মোটা করে পড়তে হবে রসুল এটা বলা যাবে না লা বলা যাবে না ল বলতে হবে লসুল ল হাজার এরপরে আল্লাহ 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 শব্দে গানে জবর তাহলে এখানে মোটা করতে আল্লাহ এরম বলা যাবে ল বলতে হবে ল আল্ল হাফেস আর ল হোক ল রসুলুল লহ এতটুকু আপনার আমার সঙ্গে বলবেন আপনাদের উচ্চারণটা আমি দেখতে পারবো বা শুনতে পারবো যে কিভাবে বলতেছেন রসুলুল লহি রসুলুলুল ল লুল ল ল বলতে এটা ল মোটা মানে আওয়াজটা মোটা হবে লহি আর ল রসুল দুইটা শব্দ বলেন তো সবাই দেখে এরপরে আপনাদের কাছে একজন একজন করে শুনবো একটু এটা দেখি কেমন উচ্চারণ করতেছেন আমিনা বেগম আপু আপনি এই দুইটা শব্দ উচ্চারণ করেন তো শুধু রাসউল উল্লা হে আল্লাহ হ্যাঁ লুল্লাহ না হ্যাঁ বলেন রাসউল উল্লাহ আল্লাহ আ ল হ হ্যাঁ সুন্দর আছে এরপরে নাসান সেনুর আপু আপনি দুইটা বলেন

উচ্চারণ করে ক্লাসে নেই জি তাহলে এই যে আমরা সুন্দর হয়েছে আহ তাহলে আল্লাহ শব্দ এইভাবে মোটা করে পড়তে হয় যদি আল্লাহ শব্দ ডানে জবর অথবা পেশ থাকে তাহলে মোটা করতে হবে আল্লহ আল্লহ রসুল ল ল ল একটু ঠোঁটটা লয় হি এরপর চিকুনটা দেখেন যদি আল্লাহ শব্দের ডানে জের থাকে তাহলে চিকুন এখানে আল্লাহ শব্দের এই যে লাম লামে ডানে জের তাহলে চিকুন করে পড়তে হবে প্রথমে এটা দেখেন বা সেন যে বিষ মিমলাম মিল লাম মিল যাবে লা হা হাজের হি বিস মিল হি লাহি লা ল লা স্বাভাবিক যেটা সেটা হলো চিকন লা বিসমিল্লাহ আপনি যদি এখানে એમ বলেন বিসমিল্লাহ তাহলে মোটা হয়ে গেল কিন্তু ল মোটা এখানে মোটা হবে না চিকন করে পড়তে হবে বিসমিল্লাহ লাহি লা লা আর মোটা সময় ল বলতে হয় ল এরপরে এখানে দেখেন এই যে লাম প্রথমটা লাম পরেরটাও লাম 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 যে লিল লাম খারা যে তাহলে উচ্চারণটা আশা করে যে বুঝেছেন যে চিকন পড়ার সময় লা বলতে হয় লিল্লাহি বিসমিল্লাহি আর মোটার সময় আল্লাহ শব্দ মোটা যে সময় পড়তে হয় সে সময় এইভাবে পড়তে হয় রসুল্লাহি আল্লাহু এইভাবে এতটুকুই ছিল কিন্তু আল্লাহ শব্দ মোটা চিকুন করে পড়ার এতটুকুই নিয়ম আল্লাহ শব্দের মোটার চিকন আল্লাহ শব্দ যেহেতু আমরা শিখে গেছি র আমাদের জন্য অনেক সহজ একেবারেই সহজ এটাও কিন্তু আপনাদের বেশি কঠিন লাগবে না মিম সেকেন্ড যেভাবে সহজে আপনাদেরকে শেখাই দিয়েছে র এটাও কিন্তু আল্লাহ শব্দের মতন সহজ খেয়াল করেন র এটাও মোটা আর চিকুন করে পড়তে হয় র শব্দ কোরআনের মধ্যে র যেখানে থাকবে সেখানে মোটা করে পড়তে হবে চিকুন করে পড়তে হবে দুই নিয়ম র মোটা করে কখন পড়তে হবে এই যে এখানে খেয়াল করেন র মোটা করে পড়তে হয় আবার কোন কোন সময় চিকুন করে পড়তে হয় র হরফের উপর জবর বা পেশ ওই যে আল্লাহ শব্দের ডানে পড়েছিলাম এখানে ডানে হবে না এটা সরাসরি রর উপরেই যদি জবর আর পেশ থাকে তাহলে র মোটা হবে আর নিচে যদি জের থাকে নিচে জের তাহলে এর আগে আমরা আল্লাহ শব্দের ক্ষেত্রে পড়েছিলাম আল্লাহ শব্দের ডাইনি জের হলে চিকন হবে আর এখানে সরাসরি রর উপরে জবর আর পেশ থাকলে মোটা হবে নিচে জের থাকলে চিকুন করে পড়তে হবে র হরফের উপরে জবর বা পেশ হলে র মোটা করে পড়তে হয় আর হরফের নিচে জের হলে হরফ চিকুন করে পড়তে হবে তাহলে এতটুকু আপনারা একটু পড়ে মুখস্থ করে নেন দুই তিনবার বলেন সবাই

এর উপরে জবর রয়েছে মোটা রস বা র রসুলুন সুতে একালিপ টান হবে যেহেতু মাদের হর বসে পেশের বামে জজবলা বাব রসুলুন র র একটু জিব্বাটা উপর দিকে চাপ থাকে উপর দিকে টান থাকবে র র রসুলুন রসুলুন এরপরে র পেশ রু সিন পেশ সু রুসু লাম দি পেশ লুন রুসুলুন রুসুলুন তাহলে এই র উচ্চারণ করতে গেলে জিপটা উপর দিকে একটু টান থাকবে উপরে দিকে নিচে চাপ দেয়া যাবে না উপর দিকে টান টান থাকবে রসুলুন রসুলুন রাসূলুন রুসুলুন রাসূলুন রাসূলুন এইভাবে আরেকটা হলো র নিচে জের থাকলে চেকোন ই রি রি রসিকার যুক্ত বৈ রি রিজালুন হরা এটা কিন্তু মোটা হয়েছে র এটা জি রি রাজের রি রিজালুন রজের রি জিম আলাইহ জামান চা রিজা রিজা লাম দুই পেশ লুন রিজালুন 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 তাহলে জিমে আকালে প্রাণ দিতে হবে জবের বামে খালি মাদের হরফ আকালে প্রাণ দিতে হবে রিজালুন রিজালুন এইভাবে তাহলে এটা আমরা শিখলাম র উপরে যদি জবর অথবা পেশ থাকে র মোটা করে পড়তে হবে র নিচে জের থাকলে র চিকন করে পড়তে হবে এটা যে এতটুকু কখনো বকস্থ করতে হবে র এর উপরে জবর অথবা পেশ থাকলে র মোটা করে পড়তে হবে আর জের থাকলে চিকন করে পড়ব হবে জি এই দুইটা খেয়াল করেন তাহলে আল্লাহর শব্দের ক্ষেত্রে কিন্তু আমরা শুধু একটা নিয়ম পড়েছিলাম যে আল্লাহ শব্দের ডাইনে আল্লাহ শব্দের ডাইনে জবর অথবা পেশ থাকলে মোটা হবে আর জের থাকলে চিকন হবে র ক্ষেত্রে কিন্তু প্রায় তিনটা তিনটা না চারটা নিয়ম রয়েছে তার মধ্যে মাত্র দুটো পড়াবো আপনাদেরকে দুটো পড়লে আপনারা পড়াশুনো করতে পারবেন এছাড়া তার মধ্যে একটা হচ্ছে এই রর উপরে জবর অথবা পেশ থাকলে র মোটা হবে আর রন নিচে জের থাকলে র চিকুন করে পড়তে হবে এই একটা হয়ে গেল এর পরে যেটা রয়েছে সেটা হলো একদম আল্লাহ শব্দের মতো নেই হুবহু কোন পার্থক্য নেই একদম আল্লাহ শব্দের মতো দেখেন এই যে রহরফে সাকিন এবং ডাইনে জবর আল্লাহ শব্দে ডাইনে জবর অথবা পেশ থাকলে মোটা হয়েছিল আর এখানে রহরফে সাকিন থাকতে হবে র সাকিন ডাইনে জবর র সাকিন ডাইনে পেশ তাহলে রহরফে সাকিন ডাইনে যদি জবর অথবা পেশ থাকে তাহলে র মোটা করে পড়তে হবে আল্লাহ শব্দের মতো আল্লাহ শব্দের ডাইনে জবর অথবা পেশ থাকলে আল্লাহর শব্দ মোটা করে পড়তে হয় আর আল্লাহ শব্দের ডাইনে জের থাকলে চিকুন করে আর এখানে র সাকিন ডাইনে জবর অথবা পেশ থাকলে

ফেস হলে হবে টানা হয়ে যাবে তাহলে মুখস্থ র সাকিন ডাইনে জবর বা পেশ হলে র মোটা করে পড়তে হবে র সাকিন ডাইনে জের হলে এই জবর বা পেশের ক্ষেত্রে জবর বা পেশের ক্ষেত্রে এই এটা হলো জের বলে দিলে হয়ে যাবে র সাকিন ডাইনে জবর বা পেশ হলে র মোটা করে পড়তে হবে আর চিকুনের ক্ষেত্রে এটারে বলতে হবে শুধু জবর বা পেশের ক্ষেত্রে জের বলতে হবে র সাকিন ডাইনে জের হলে র চিকুন করে পড়তে হবে

একদম ওইটা হচ্ছে আল্লাহর শব্দ ডাইনি আর এটা রা শাকিনের ডাইনি এতটুকু শুধু পার্থক্য তাহলে খেয়াল করেন উচ্চারণটা আমি করতেছি আপনারা একটু খেয়াল করে দেখেন উচ্চারণটা কিভাবে হবে اعزائي আর ফস্ফুর ক যখন খালি আলেব

এই যে রাসাকিন ডাইনে জবর রাসাকিন ডাইনে পেশ এজন্য এই দুইটাই মোটা করে পড়তে হবে ফুর কনুন ফার তাকিব এরপরে রাসাকিন ডাইনে জের এখানে পাতলা করে পড়তে হবে চিকন ফার রাজের ফির 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 ফিও ফিও এর মোটা হবে না চিকন ফির আইন ওয়াউ জবর আউ ফির আউ নুন জবর না ফির আউ না ফির আউ না ফির আউ না এবে পড়তে হবে তাহলে র যে কোন আর মোটা হাত দুইটা বললাম আরো আছে এগুলার মুখস্থ করা লাগবে না এই দুইটা আপাতত মুখস্থ করেন ওইটা শুধু আপনাদেরকে একটু ধারণা দিয়ে দেবো তাহলে রার উপরে যদি জবর অথবা পেশ থাকে র মোটা হবে যেমন রসুলুন রসুলুন রর নিচে যদি জের থাকে র চিকুন করে পড়তে হবে যেমন রিজালুন এরপরে র সাকিন ডানে জবর অথবা পেশ হলে র মোটা করে পড়তে হবে যেমন ফুরকানুন ফারতাকিব এরপরে র সাকিম ডাইনে জের হলে র চিকুন করে পড়তে হবে যেমন ফিরা ব্যাস শুধু এই দুইটাই মুখস্ত করবেন আপনারা যে দুইটাই মাত্র পড়লাম এই দুইটা বাকি দেখেন আমি বলতেছি বাকি আর মাত্র আর মাত্র একটা আছে দুইটা তো তিনটা তার মধ্যে একটা রয়েছে এটা শুধু একটু শুনে রাখেন ডাইনে জের রাকিন ডাইনে জের তারপরের হরফে মানে র হরফের পরে র সাকিন ডাইনেজে আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি রাকিন ডাইনে জের থাকলে র কি করে পড়তে হয় বলেন তো খেয়াল করে বলেন থাকলে চিকন হবে কিন্তু এটা কিন্তু একটু ব্যতিক্রম ওই যে এর আগে যে ঈদগামে বা ক্ষেত্রে বলেছিলাম যে ঈদগামে বা গুনা নুন সাকিনের পরে যদি একই সাথে ঈদগামে বা গুনার হরফ আসে তাহলে কিন্তু সেখানে গুন্না হয় না একই সাথে দুনিয়া আর যদি নুন এর পরে যদি একটু আলাদা করে লেখা হয় তাহলে আহ গুন্না হবে ওইটা হচ্ছে ব্যতিক্রম কিছু নিয়ম থাকে র মোটা চিকুনের মধ্যে এটা একটু ব্যতিক্রম সেটা হলো র সাকিন ডাইনে জের থাকলে র চিকুন হয় কিন্তু এখানে দেখেন রেজের জের এবং তার তার বলতে র রর এই হরফগুলোকে মুস্তালিয়া বলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা হরফকে মুস্তালিয়ার হরফ বলে মুস্তালিয়া তাহলে রাকিন ড্যানেজের এবং র হরফের পরে রসাকিন ডাইনেজের এবং এর রার পরে মুস্তালিয়ার যদি কোন একটা হরফ আসে তাহলে সেখানে র আর চিকন থাকে না মুটাফের করতে হয় জি এটা হলো বাড়তি আপনাদের বলতেছে যদি কারোর উপরে দুইটা একদম মুখস্থ হয়ে যায় সে এটা মুখস্থ করে ফেলবেন আর যদি মুখস্থ না হয় উপরে দুইটা মুখস্থ করলে আপনি মোটামুটি চলতে পারবেন কোন সে পড়তে পারবেন আচ্ছা এই একটা গেল র সেকেন্ড জের থাকলে তো রচিকোন হয় কিন্তু যদি মুস্তালিয়ার হরফ আসে মুস্তালিয়ার হরফ যদি র শাকিন ডাইনেজের এবং র পরে যদি মুস্তালিয়ার হরফ আসে তাহলে র মোটা করে পড়তে হয় খ এটা এটা কিন্তু বাধ্যতামূলক না মুখস্থ করা শুধু একটু শোনায় রাখতেছে ওয়াকফের কারণে র হরফে সাকিন ওয়াকফের সময় যে বলেছিলাম না খাড়া জবর মাদের হরফ গোলতাবাদে দুই জবর এইগুলো থাকলে একালেপ টান হয় না থাকলে শাকিন দিয়ে পড়তে হয় তাহলে ওয়াকফের সময় যদি র শাকিন হয় ওয়াকফের কারণে র হরফে সাকিন তার ডানে র হরফে সাকিন আছে তার ডানে র করে পড়তে হবে আচ্ছা ওয়াকফের পরিচয় তো আমরা শিখেছিলাম ফানা জবর মদের গোলতা গোলতাবাদে দুই জবর এগুলো আগে হয়ে গেছে তাহলে আজকের পড়াটা আমাদের থাকলো মিম সাকিন আবার একটু শুরু থেকে আলোচনা করে মিম সাকিন নুন শাক যেভাবে চার নিয়মে পড়তে হয় মিম শাকিন আপাতত আপনারা দুই নিয়ম বলবেন যে মিম শাকিনের পরে বা আর মিম থাকলে গুননা হবে বা মিম মিম না 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 থাকলে হবে দুইটা দুইটা হলে হয়ে যাবে করা লাগবে আপনাদের শুধু এই বলবেন যে পরে বা মুখস্ত আর মিম থাকলে গুন্না হবে আর মিম শাকিনের পরে বা আর মিম যদি না থাকে তাহলে গুন্না হবে না ব্যাস মিম সাকিন শেষ এবার আল্লাহ শব্দের ডানে যদি জবর অথবা পেশ থাকে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হবে আল্লাহ শব্দের ডানে যদি জের থাকে তাহলে আল্লাহ শব্দ চিকুন করে পড়তে হবে আল্লাহ শব্দ করে পড়ার নিয়ম শেষ এরপরে র হরফে যদি জবর অথবা পেশ থাকে র মোটা করে পড়তে হবে আর র র র হরফে থাকলে করে পড়তে হবে একটা একটা আর হলো সাকিন ডাইনে জবর অথবা পেশ থাকলে র মোটা র ডাইনে জের থাকলে র চিকুন করে পড়তে হবে এই কটায় আপনাদের পড়া থাকবে ইনশাআল্লাহ সামনের ক্লাসে সুন্দর করে এই কটা মুখস্ত করে ফেলে